বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচনকে সামনে রেখে কল্পতরু সরকার সরকারি কর্মচারীদের পাশে পেতে এক রাতে 12% মহার্গ ভাতা ঘোষণা করল মঙ্গলবার। এদিন মহাকরণে মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলন করে সরকারি কর্মচারীদের জন্য এবং অনিয়মিত কর্মচারীদের জন্য ঘোষণাটি দেন। তিনি জানান, 2018 সালে সরকার প্রতিষ্ঠার হওয়ার সময় সপ্তম পে কমিশনের মতো বেতন প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপর রাজ্য সরকার ডিএ এবং ডিআর দুধাপে 8% প্রদান করেছে। কিন্তু সরকারের আর্থিক সংকট থাকার পরেও আবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও 12% ডিএ এবং ডিআর বাড়ানো, যার ফলে গত 5 বছরে ডিএ এবং ডিআর বেড়ে দাঁড়িয়েছে 20%। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীরা এই মহার্গ ভাতা পাবে। রাজ্য সরকার 2018 সালে 1 অক্টোবর সপ্তম সিপিসি এর উপর ভিত্তি করে বেতন স্কেল সংশোধন করেছে। সংশোধিত মূল বেতনের উপর অতিরিক্ত 12% অর্থরাশি মহার্গ ভাতা মিলবে, যার ফলে রাজ্যের 1,04,600 নিয়মিত কর্মচারী এবং 80,800 পেনশনভোগী পরিবারও উপকৃত হবে। তো এই ডিএ এবং ডিআর যে ইনক্রিজ করেছি রিমুনারেশন ওয়েজেস, সেটা আমরা এই মাসের এটা এফেক্ট হবে, অর্থাৎ 1 তারিখ থেকে জানুয়ারি সেই বেতনের সাথে সেটা পাবে। তো এতে করে এ টোটাল অফ 1,04,600 রেগুলার এমপ্লয়ি যারা আছে এবং 80,800 পেনশনার্স এবং যারা ফ্যামিলিরা যারা পেনশন পাচ্ছেন তারাও এই যে আমরা ইনক্রিজ করলাম সেটাতে তারা বেনিফিট পাবে। নিয়মিত সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের পাশাপাশি সরকার আরও একটি ঘোষণা মহাকরণ থেকে করেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, ডিআরডব্লিউ, এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ ওয়ার্কারদের বেতন প্রায় 50% বৃদ্ধি করা হয়েছে। এতে করে ডিআরডব্লিউ গ্রেড সি আগে মাসে বেতন পেত 7,020 টাকা, এখন তারা পাবে 10,920 টাকা। ডিআরডব্লিউ টেকনিক্যাল আগে মাসে বেতন পেত 7,280 টাকা, এখন তারা পাবে 11,180 টাকা। ডিআরডব্লিউ গ্রুপ ডি আগে বেতন পেত 6,458.40, এখন থেকে তারা পাবে 10,010 টাকা। পার্মানেন্ট লেবাররা আগে মাসে বেতন পেত 6,718.40, এখন তারা পাবে 10,270 টাকা। এমআরডব্লিউ গ্রুপ ডি আগে মাসে বেতন পেত 7,344 টাকা, এখন তারা পাবে 11,380 টাকা। প্রধান পুরোহিতরা আগে মাসে বেতন পেত 8,944 টাকা, এখন তারা পাবে 11,380 টাকা। আধিকারিকরা আগে মাসে বেতন পেত 8,654 টাকা, এখন তারা পাবে 12,990 টাকা। পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা 4 ঘন্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত 5,900 টাকা, এখন তারা পাবে 8,900 টাকা। পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা 3 ঘন্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত 5,670 টাকা, এখন তারা পাবে 8,670 টাকা। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত 5,450 টাকা, এখন তারা পাবে 8,450 টাকা। গ্রামীণ চৌকিদাররা আগে মাসে বেতন পেত 6,700 টাকা, এখন তারা পাবে 10,100 টাকা। স্কুল মাদাররা আগে মাসে বেতন পেত 4,850 টাকা, এখন তারা পাবে 7,450 টাকা। পুরোহিত, চন্তাই, প্রধান চণ্ডী পাঠক, পাচক, পূজারীরা আগে মাসে বেতন পেত 6,990 টাকা করে, এখন তারা পাবে 10,500 টাকা করে। মালি, গার্ড, সুইপার, গার্ডেনার আগে মাসে বেতন পেত 5,940 টাকা করে, এখন তারা পাবে 9,140 টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচাররা আগে মাসে বেতন পেত 4,181.60 টাকা করে, এখন তারা পাবে 6,420 টাকা করে। পার্ট টাইম ইনস্ট্রাক্টররা আগে মাসে বেতন পেত 4,071.60 টাকা করে, এখন তারা পাবে 6,310 টাকা করে। কমিউনিটি হেলথ গাইডরা আগে মাসে বেতন পেত 4,071.80 টাকা করে, এখন তারা পাবে 6,310 টাকা করে। এতে করে প্রায় 6,800 জন অনিয়মিত কর্মী উপকৃত হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এদিনের ঘোষণার ফলে রাজ্য সরকারের বছরে প্রায় 1,440 কোটি টাকা ব্যয় হবে। সব মিলিয়ে প্রায় 1,94,000 পরিবার উপকৃত হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা।
তিনি জানান, রাজ্য সরকার চাইছে সার্বিক বিকাশ, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বাজার চাঙ্গা হবে, মানুষের হাতে পয়সা আসবে, এই দেশ সমাজের সব অংশের মানুষই উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী। একটা কথা এখানে আমরা আগে দিয়েছিলাম 3%, তার 5%, এখন 12%, 20% রাইজ আমাদের সময় হয়েছে। ডিএ ডিএ চিৎকার বার্তা শুনছি আমি অনেক পার্টি, আগে শুনেছিলাম হাউজিং হাউজিং নিয়ে চিৎকার বার্তা, তারপর শুনেছি সোশ্যাল পেনশন নিয়ে চিৎকার বার্তা, এবার ডিএ নিয়ে চিৎকার বার্তাটা মনে হয় বন্ধ হবে, তাহলে ওরা বাজাবে মনে হয়, নাকি বাজাবে না আমি জানি না, আবার তো দেখতে কিছু না কিছু বলা তো আছে। আর এই সরকার সবসময় চাই ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল, সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনায় হোক বা সোশ্যাল বেনিফিটই হোক, সবখানে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল। এই সরকারের এই এম নিয়ে আমরা চলছি, সেটা আবার প্রমাণ করে দিয়েছি আমরা এখানে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত মুখ্য সচিব জে কে সিনহা জানান, কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম বর্তমানে 38%, রাজ্য সরকার গত 5 বছরে 20% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, উপকৃত হবে কর্মচারীরা। তবে বলাই বাহুল্য, বিধানসভা নির্বাচন ঘোষণার 1.5 মাস আগে কর্মচারী দরদী সরকার সার্বিক বিকাশে তৎপর, কারণ 299টি প্রতিশ্রুতি পালন না করে সরকার ময়দানে ঝাঁপাতে পারছেন না। বঞ্চিত সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল, নির্বাচনী প্রচারে ময়দানে নেমে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি দেখে সরকার সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে, তাই দ্রুত সরকারের সিদ্ধান্ত নিতে হল 12% মহার্ঘ ভাতা এবং অসন্তুষ্ট অনিয়মিত কর্মচারীদের জন্য মজুরি বৃদ্ধি করার। তারপরেও কর্মচারী মহলের মনের আগুন কতটা নেভাতে পারবে সেটা বোঝা যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে। সান্দন টিভি।